কমরউদ্দিন সোহনবাজ আর শহীদুল অসমত হিজবুল মুজাহিদিনের জাল পেলাবলৈ একগোট হয়েছিল তিনজন। শহীদুল ইসলামক গ্রেপ্তারের পিছতে পোহরলৈ আহিছে হিজবুল নেটওয়ার্কের ভয়ঙ্কর ছবি। এইটো বিলকুল আছে আমার জেলাত, আগর চারিটা মানুষ আগর হিজবুল মুজাহিদিনের একটা ক্যাডার আর তিনিটা মানুষ আগর অ্যারেস্ট হয়ে আছে, তো নেটওয়ার্ক আছেই আছে। আর কিমান ডাঙর আছে, গোটেই অসমত কত কত আছে, এইটু বস্তু ওলাব কারণে গোটেই যে অসম পুলিশ আছে এইটু কার্য করে আছে। কমরউদ্দিনক গ্রেপ্তারের পিছতে অসমত গ্রেপ্তার সোহনবাজ আর শহীদুলক। নিজে হিজবুল মুজাহিদিনত যোগদান করার পিছতে কমরউদ্দিনে উৎসাহিত করেছিল সোহনবাজ আর শহীদুলক। অতি মেধাবী ছাত্র হওয়ার পিছতো শহীদুলে কমরউদ্দিনের কথা মতে মৌলবাদী চিন্তার প্রভাবিত হয়েছিল। বিজ্ঞানের পড়া শুনা বাদ দি ধর্মর অধ্যয়ন করবলে মাদ্রাসাত নাম ভর্তি করাইছিল শহীদুলে। এনেকে তো মেরিটোরিয়াস স্টুডেন্ট আসলে, তার পিছত মতলব মনত এনেকে বেশি পড়া লেখা যে ইচ্ছা আসলে এটু নষ্ট হয়ে গেল। তার পিছত এটু বেলেগ বেলেগ মাদ্রাসাত মতলব কি ঘুরি থাকিলে কিবা মাতাত কেড়ে গেল নে কি হল না জানো, এতিয়া হি ধর্মীয় পড়া পড়ি। আচ্ছা, তে ধর্মীয় মুখ নহই পেলে এটা মাদ্রাসাত মই ভর্তি করে দিল। ঘরের অজ্ঞাতে শহীদুলে আগবাড়িছিল জেহাদি কার্যকলাপত। পিতৃমাতৃক নোকোয়াক দুবার ঘর ত্যাগ করেছিল শহীদুলে। 2015 জমাতর বাবে এবার গৈছিল দিল্লিল। 2018 এপ্রিলত জমাতর নামত গৈছিল কাশ্মীরল। কিন্তু আরক্ষীর মতে শ্রীনগরত গৈ হিজবুল মুজাহিদিনের নেতাক সাক্ষাৎ করেছিল শহীদুলে। হিজবুলের নির্দেশ মতে শহীদুল আর সোহনবাজে লামডিংত কুটাঘাতর প্রারম্ভিক পরিকল্পনা করেছিল 2018 সনত। এটু এপ্রিল মাহত উসরতে এটু শ্রীনগরত গৈছে, শ্রীনগর মরকাজ থাকিছে, হিজবুল মুজাহিদিনের বেলেগ বেলেগ ক্যাডর লগত সম্পর্কত আহিছিল। এই বস্তু এটু নিজে কনফেস করেছে, এটু টার্গেট এরিয়া হিসাবে মতলব ল্যান্ডিং ফার্স্ট আসিলে। 2017 সনত কমরউদ্দিনক লগ পাইছিল শহীদুলে। সোহনবাজর সহিতে কমরউদ্দিনের পূর্বের পরাই আছিল সু সম্পর্ক। কিন্তু প্রশ্ন হয়েছে কমরউদ্দিন সোহনবাজ শহীদুল আর উমর ফারুকর উপরেও হুজাইত আরও আছে নাকি জেহাদিরে সম্পর্ক থাকা লোক? হুজাইর উপরেও অসমের আর কত কত জাল মেলিছে হিজবুল মুজাহিদিনের দরে সংগঠনে? হুজাই ডিস্ট্রিক্ট হয়ে আরও গোটেই অসমত হিজবুল মুজাহিদিনের কিমান ডাঙর নেটওয়ার্ক আছে, আর এইটু কত কত এনেকে রেডিকলাইজ করে আছে যি আমার ইয়ং মাইন্ড আছে, এইটু কারণে আমি তদন্ত করে আছো। কিন্তু হুজাইবাসীর দৃঢ় ঘোষণা কোনো দেশদ্রোহী অসম বিরোধী ব্যক্তিকে প্রশ্রয় নিদিয়ে হুজাইর জনতাই। সন্ত্রাসবাদক যে কোনো দলের হোক সন্ত্রাসবাদ আমি কাকো প্রশ্রয় নিদিও, আর সরুরপরা দিয়াও নাই আর নমরালকে নিদিও, এইটু গ্যারান্টি। আব্দুল হাকিম আর নীলোৎপল বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।